গুড ইভিনিং এভরিওয়ান, আমাদের আমার আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন আমরা যাচ্ছি সকলে মিলে আলিদার মেলায়। তো বিয়ের পর থেকে আমার এই মেলায় আসার কখনো সৌভাগ্য হয়নি, সব প্রতিবার কোনো না কোনো বাধা পড়েছে, যার জন্য এইবারে কোথাও না কোথাও একটা মন থেকে একদম ঠিক করে নিয়েছিলাম যে এবারে যাই হয়ে যাক না কেন মেলাতে যাব। আজকে অনেক বাধা এসেছিল কিন্তু কোনো বাধাই মানিনি, আজকে মেলা ঘুরতে এলাম। তো মেলাতে আমরা একারা আসেনি, আমরা তিনজন, মানে আমি, আমার বর, আমার ছেলেটা এসেছি, আর আমার মানে দুই ননদ আর নন্দাই এসছে, তার ছেলেটা এসছে। ওই যে আগের দিন যে ভাগনা জন্মদিনে গিয়েছিলাম, ওই ভাগনা মানে ভাগনাদের সাথে এসছি। আমরা এখন মেলাটা ঘুরি, তোমাদেরকেও একটু মেলাটা দেখাই। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা এইখানকার বেশ বিখ্যাত মেলা, বেশ বড় মেলা, বেশ অনেকটা জায়গা নিয়ে হয়, দেখে যেটুকু বুঝছি বেশ অনেকটা জায়গা নিয়ে হয়। তোমরা দেখতে থাকো আমার সাথে। আর একটা পাগলের কাজ দেখো, ওই যে সামনে বাবার হাত ধরে যাচ্ছে, ও আমার কাছে একটা ওয়াকি টকি চেয়েছিল। আমি ইয়ার্কি করে বলেছি যে আমার কাছে টাকা নেই, তো সঙ্গে সঙ্গে আমাকে বলছে তাহলে আমি তোমার হাত ধরবো না মামিমা, আমি বাবার হাত ধরেই যাই। নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পাকু ছেলে। মেলাতে ঢুকতেই দেখছো সামনে যেতেই একটা দেখলাম পুতুল নাচ হচ্ছে এইখানটায়। তো পুতুল নাচ তো অনেকক্ষণ ধরে হয়, তো অতক্ষণ তো দেখার সময় আমাদের নেই, মেলা ঘুরতে এসেছি, বসে বসে পুতুল নাচটা দেখবো না। তো যার জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখাই যে পুতুল নাচ কীরকম হয়। সেই কোন ছোটোবেলায় পুতুল নাচ দেখেছি, তারপর এই অনেকদিন পরেই দেখলাম। তো আজকে যে পুতুল নাচটা হচ্ছে তার নাম কি জানো, কি স্বামী আগে না সিঁদুর আগে, ভাবো। শুনেই তো আমাদের খুব হাসি পেল। তো তোমাদেরকে এইটুকুই দেখাই, এবার চলো খাওয়া দাওয়ার দিকে, দেখি কি খাওয়া যায়। মেলা দেখতে এসছি আর ফুচকা না খালে চলে, কিন্তু আমরা ফুচকা খাইনি। আমরা আগেই ছোটো কাকুর বাড়িতে অনেকটা খেয়ে নিয়েছিলাম, তাই বোনেরাই এখন এখানে ফুচকা খাচ্ছে। আর ওদিকে আমার বর কী করছে দেখো, এই দেখো যে ভাগনাটাকে দেখালাম, ও হচ্ছে এখানে এখন এই যে এই রাইডটা চড়বে মিকি মাউসটা। তো ও মানে ও ফুচকা খায়নি, ও জোর করে মামাকে টানতে টানতে নিয়ে এসছে, আর এখন এই রাইডটা চড়ছে। ভালো লাগে দেখতে কতগুলো কত বাচ্চারা রাইডটা চড়ে, ছোটোবেলায় আমরাও চড়তাম। তাই মেলায় এলে নিজেদেরও ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে, ছোটোবেলাতে আমরা তো রাইড এগুলো চড়তাম, মানে এখান থেকে বের করাই যেত না, যা অবস্থা হতো। এরও তাই অনেকক্ষণ থেকে চড়ছে, ওর মামা ডাকছে ওকে যে আয় চলে আয়, আমরা একটু মেলাটা ঘুরবো। তো সে তো ও শুনবে না, বাচ্চা হলে যা হয়। দেখো কীরকম স্লিপ খেয়ে খেয়ে নামছে, ওতেই ও মজা পাচ্ছে আর কি। তো ওর এটা চড়া হয়ে গেলে আমি ভাবছি একটু এবার আমি নাগরদোলার দিকে যাবো, নাগরদোলা চড়তে যাবো। আমি নাগরদোলা চড়তে ভীষণ ভালোবাসি। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তখন দেখলাম খাবারের রেস্টুরেন্টগুলো চোখে পড়লো। এদিকে হচ্ছে সব খাবারের দোকান দেওয়া, মানুষ তো মেলায় এসে খাবেই, তাই না? আমাদের মতন কিছু পাবলিক আছে যারা খায় না। আর এই যে ভাগনাটার হচ্ছে এখন ওয়াকি টকি লাগবে, যার জন্য ও মেলা একদমই ঘুরতে দিচ্ছে না, ও ওই ওয়াকি টকি মানে খুঁজতেই পাগল। এখানে ট্রেতে দেখো কিছু চিকেন লেগ পিস রাখা ছিল, খুব সুন্দর দেখতে লাগছিলো। আমি লোক মানে ফটো তোলার লোকটা সামলাতে পারলাম না, তাই ওখানে একটু ক্যামেরা করে নিয়েছি। আর মেলায় বেশ ভালোই ভিড় হয়েছে। মেলা থেকে আমি কিছুই কিনবো না, আমি বলেই এসেছি যে আমি মেলা থেকে কিচ্ছু কিনবো না। আমি মেলাতে কিছু খেতেও ভালোবাসি না, আর ওইভাবে আমার কিছু কিনতে ভালোও লাগে না। আমি মেলাতে আসি শুধু রাইডগুলো চড়তে, মানে ওই নাগরদোলা নৌকা আর কি থাকে। এই যে আমার বর কিছুতে ক্যামেরায় আসবে না, ওকে জোর করে একবার বললাম একটু দাঁড়াও অন্তত, ছেলেটাকে কোলে নিয়ে ও সামনে ঘুরছে। ফাইনালি রাইডের এখানটায় চলে এসেছি, কিন্তু নাগরদোলাটা না মনে হয় চড়া হবে না। একটাই কারণ, প্রথমে টিকিট কাটতে গিয়েছিলাম নাগরদোলাতে, দেখলাম মাঠের মাঝখান পর্যন্ত লাইন, মানে এত ভিড়। আমি জিজ্ঞেস করতে আমাকে বললো যে ম্যাডাম ঘন্টাখানেক তো দাঁড়াতেই হবে, আমাদের হাতে অনেক অতটা সময় নেই, বাচ্চাটাকে নিয়ে আবার রাত্রিবেলা বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ যেতে হবে। তাই আর আমি নাগরদোলা চড়ার রিস্কটা নিলাম না, আমি এইখানে এই যে কি একটা চড়কি মতন আছে এটাই চড়তে এলাম, দুধের স্বাদ খোলে মেটানো আর কি। রাইডটা চড়লাম ঠিকই, কিন্তু আমার না ঠিক ভালো লাগেনি অতটা, মানে অতটা ঠিক মনে শান্তি পেলাম না। নাগরদোলা চড়লে যেমন মনে একটা তৃপ্তি আসে, এখানে সেটা পেলাম না। তোমরা আমার কথাটা শুনে হয়তো হাসছো, ভাবছো কি পাগল রে বাবা, আমি না এইরকমই, মানে একটু অ্যাডভেঞ্চারাস, মানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আর কি। এগুলো আমার খুব ভালো লাগে, যেমন নিকো পার্কে গিয়ে আমি রাইড চড়তে প্রচণ্ড ভালোবাসি, মানে আমার আমার রাইড খুব ভীষণ ভালো লাগে। তো এখানে সময়ের অভাবে বা সঙ্গীর অভাবে আমি তো চড়তেই পারলাম না, মাত্র একটা এই কী চড়কির মতন এটা ছুঁড়ে আমাকে আমাকে বাড়ি চলে যেতে হলো। হাতে যদি আরেকটা সময় থাকতো, আর একটু বাড়িতে যদি সঙ্গী পেতাম, তাহলে আমি নাগরদোলা ব্রেক ড্যান্স সব কিছু চড়েই বাড়ি ফিরতাম। আমি মেলায় আসি, আমার মেলা আসার মূল আকর্ষণ হচ্ছে এইগুলো, বিশ্বাস করো। আসলে ফুচকা চুড়মুড় পাবলি চাট এগুলো তো বাইরেও পাবো, আর তাছাড়া যে কাপ প্লেটের যে সমস্ত জিনিস আর কি মানুষ মেলাতে গিয়ে কেনে, আমার শুধু মনে হয় ওইগুলো তো আমি বাইরে গিয়েও কিনতে পারবো বা বাইরেও কিনতে পারবো, কিন্তু এই জিনিসগুলো না সবসময় মানে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না মেলা ছাড়া।
তো রাইডটা চড়ে নিয়েই ভাবছি বাড়ি চলে যাব, অনেকটা রাত হয়ে গেছে, তো তোমরা আমার সাথে থাকো। তোমার রাইড চড়া হয়ে গেছে, এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব। মেলা থেকে বেরিয়ে যাওয়ার আগে বাচ্চাগুলোর জন্য টুকিটাকি খেলনাপত্র কিছু কিনে নিলাম, কুকুর জন্য, আমার ছেলেটার জন্য, তিয়মের জন্য। এখানে দেখো মেলার সব থেকে আমার যেটা ভালো লাগে এই ফুল দোকানগুলো। এই ফুল দোকানের সামনে দেখো দাঁড়িয়ে আছি, সত্যি এইখানটায় দাঁড়ালে না মনটা যেন ভালো হয়ে যায়। আমি তো খাবার দোকান ছেড়ে এগুলোর দিকেই তাকিয়ে থাকি যে কত রং বেরঙের বাহারি রকমের ফুল, বাড়িতে রাখলে ভালো লাগে। এবার আমাদের ফাইনালি মেলা থেকে বেরিয়ে যাওয়ার পালা, আমরা এখন মেলা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বা 11টার মতন বাজতে যায়, তো অনেকটা রাস্তা আবার আসতে হবে, রাস্তাটা পুরোই ফাঁকা থাকে। তো একেবারে মেলা থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। মেলা ঘুরে এই মাত্র আমরা বাড়িতে ফিরলাম, এখন প্রায় বাজে 11:30 মতন। ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ও বাইকে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, আর আমরাও আজকে প্রচণ্ড টায়ার্ড, মেলাটা ঘুরে বুঝতেই পারছো ভিড় আছে। তো তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আসলে আসলাম আমাদের আলিদাতে আমার ছোটো কাকুর, মানে ছোটো কাকুর শ্বশুরের বাড়ি, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি, এবার শোয়ার পালা। কালকে ভোরবেলা উঠে আবার মানে আমরা গড়িয়াতে চলে যাব। তো তাই আজকের ব্লগটা এটুকুই, তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকাল বা আমার নেক্সট কোনো ব্লগে। তাই আজকের মতন টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো।